গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মকর্তা থেকে শুরু করে প্রকল্প পরিচালক পর্যন্ত সবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আছে। নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ তিনি গড়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর অগ্রযাত্রার বাংলাদেশের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। দেখতে সাদাসিধা মানুষ, প্রকল্প পরিদর্শনের নামে ঘুরে বেড়ান আনন্দে, মাছ শিকারেও পারদর্শী তিনি। অথচ গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় পরিচালক মাহবুব উল আলমের বিরুদ্ধেই ঘুষ বাণিজ্যের অভিযোগ। প্রকল্প বরাদ্দের নামে ঘর প্রতি 5,000 ও মাটি ভরাট কাজে টন প্রতি 2,000 টাকা নেয়ার অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদারদের। ঢাকায় প্রকল্প অফিসে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ মেলে। প্রকল্প দেওয়ার নামে এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগপত্র দেওয়া হয় সচিব বরাবর। টাকা ফেরত চাইলে ওই ব্যক্তিকে মোবাইল ফোনে বিভিন্ন হুমকি দেন প্রকল্প পরিচালক। আমাকে যদি কেউ খেপায়, আমি কিন্তু রয়্যাল বেঙ্গলটাই, প্রথমে পাগলা কুকুর হই, তারপরে রয়্যাল বেঙ্গলটাই যাব। আর আমি কিন্তু কারো ধারও ধারি না, আমি সচিবও ধারি না, মন্ত্রীও ধারি না, আমি তো জানো ডাটে থাকি। আমি অনেক কষ্টের ভিতরে আছি। ওনাকে সাড়ে তিন বছরে ওনাকে একটা প্রকল্পের কথা বলে আমার কাছে 8 লক্ষ টাকা নিয়েছে। হ্যাঁ, সে টাকাও দেয় না, প্রকল্পও নাই। নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে রংপুরের ঠিকাদারদের একদিনের প্রশিক্ষণ কর্মশালাও করান তিনি, ক্রেস্ট উপহার দেন অনেককে। এই প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আছে নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগও। অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত 4 জন আছে, যারা হচ্ছে কবুল করে বিবাহ করেছেন। হ্যাঁ, কিন্তু কোনো ইয়া নাই, পেপার্স নাই। আর তুমি আমাকে ফোন দিবা না, আমি মানসিকভাবে খুব আপসেট হয়ে আছি। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক। সুবিধা না পেয়ে সুযোগ সন্ধানীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি তার। আমাদের লোকাল প্রশাসন, জেলা প্রশাসন, কমিশনার মহোদয় এবং বিশেষ করে আমাদের ভূমি মন্ত্রকের সচিব মহোদয়, মাননীয় মন্ত্রী বিশেষ করে এটা খুবই মানে মনিটর করে শক্তভাবে। অনিয়ম করার কোনো সুযোগ নেই? না, সুযোগই নাই, এবং আমাকে ফিল্ডে দৌড়াতে হয় এবং কোনো অনিয়ম হলে সাথে সাথে আমাদের ব্যবস্থা নেই। প্রকল্পের অনিয়ম ও অপকর্মগুলো খতিয়ে দেখার আহ্বান সচেতন মহলের। এই প্রকল্পগুলোতে জনসম্পৃক্ত না থাকার কারণে, জবাবদিহিতা না থাকার কারণে এবং ফলো আপ করার না কারণ করে সমস্ত উদ্দেশ্য এবং লক্ষ্য ব্যাহত। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।